আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম ভিউয়ার্স। আজ আসছি আমরা জামালপুর জেলার ধনবাড়ী উপজেলাধীন একটা পুকুরে টিকেটে মাছ ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন চলছে চার বানানোর প্রক্রিয়া। আমরা চারে ইউজ করতেছি হান্ডির বাত আর কাঁচা খোল, আর তার সাথে থাকছে চিরা। তিনটা উপকরণ মিলে চার তৈরি করব এবং কিছু মিষ্টি চার ইউজ করব এর সাথে। তো দেখতে পাচ্ছেন চার প্রস্তুত চলতেছে। হান্ডির ভাতের সাথে খোল এবং এই শুকনো চিরা দিলে আপনার হান্ডি ভাতের যে ভেজা অংশ থাকবে, পানি অংশটা, এই চিরা টাইনে নিয়ে একটু শক্ত শক্ত ভাব আসবে, যেন দলা করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন যেভাবে মাখানো হচ্ছে, খুব সুন্দরভাবে এভাবে তৈরি করবেন। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, কী কী মাছ পাই তাও আপনাদের দেখাবো এই চার দিয়ে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মাখানো শেষ, এ পর্যায়ে গুটি বানানো হচ্ছে। এভাবে দলা করে আমরা চারে ফেলবো, যেন দীর্ঘক্ষণ চারটা আমাদের লাস্টিং করে। এই জন্য শক্ত উপকরণের মধ্যে চিরা এবং খোল, শুকনা খোল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে গুটি করা হচ্ছে শক্ত হয়ে, আর চিরার যে ভিজা অংশগুলো আছে, মানে চিরা সেটা টাইনে নিয়ে একটু শক্ত শক্ত ভাব হয়ে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিকেটের মাছ ধরা এই মাত্র শুরু হলো। আসলে এই আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে 12টি, 12টির মধ্যে দুটি আসন হয়নি, এর মধ্যে একটা ভিআইপি আর একটা বাত। তো সর্বমোট আসন এখান 10টা, 10টার মধ্যে একটা মালিক পক্ষ ভিআইপি। আরও শর্ত প্রযোজ্য করা হয়েছে এখানে যে কেউ চার দিতে পারবেন না, চার ছাড়া মাছ ধরতে হবে, কারণ পুকুরের আয়তন খুবই ছোট, যার জন্য কেউ চার দিতে পারবেন না। আমাদের চার মাখানোটা পুরোটাই বৃথা, আসলে আমরা কেউ চার ইউজ করি নেই। চার যে ইউজ করবে তার মাচা বাতিল সহ 1000 টাকা জরিমানা করা হবে, যার জন্য কেউ চার দিতে পারেনি। তো দেখি চার ছাড়া কি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মাছ ধরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর যথেষ্ট পরিমাণে এই পুকুরে মাছ রয়েছে। যদিও সাইজ মোটামুটি ভালোই ছিল, একদম ছোটও না বড়ও না, মাঝারি আকারের সাইজ। তো আশা করি ভালো কিছুই ফলাফল পাবো আমরা। আসলে এখন পরিবেশটা খুবই ভালো, যার জন্য মাছও মোটামুটি ভালোই খাচ্ছে, কিন্তু পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খুবই খারাপ, আর প্রচণ্ড বাতাসও শুরু হবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, কারণ আকাশ মেঘলা হয়ে আসছে। আর যদি দিন ভালো থাকে তাহলে অবশ্যই ভালো কিছু ফলাফল আশা করতে পারি, কারণ এই পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ আছে। আমরা অনেক আগে আসছি, মানে সবার আগে আসছি, যার জন্য আমরা মাছগুলো দেখতে পাচ্ছি, অনেকক্ষণ মাছগুলো লাফাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এখন পুরোদমে মাছ ধরা শুরু হচ্ছে, আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। এটা হলো আমাদের মাচা ভিউয়ার্স। তো ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন, কী কী মাছ পাওয়া যায় সেটাই দেখাবো। আর পরিবেশ যদি ভালো থাকে তাহলে অবশ্যই মাছ আমরা সবার চেয়ে বেশি পাবো এটাই আশা করি। পাশের সিটে একটা মাছ হিট হয়েছে, মাছটার সাইজ মোটামুটি ভালোই, কার্ভ জাতীয় মাছ হবে এটা। হ্যাঁ, এটা গ্লাস কার্ভ দেখতে পাচ্ছেন, প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের হবে গ্লাস কার্ভ। ভিউয়ার্স আমরা যা ধারণা করেছিলাম আসলেই তাই হলো। দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি শুরু হচ্ছে, মাত্র 20 মিনিট হবে মাছ ধরা শুরু হয়েছে, আর সাথে সাথেই বৃষ্টির হানা। আমি লাইভে এসেও বলছিলাম যে বৃষ্টির হানায় মাছ ধরা, আসলে বৃষ্টি সব মাছ ধরা পণ্ড করে দিচ্ছে। যে হারে মাছ খাইতেছিল বৃষ্টি আসার পর থেকে মাছ একদম খাওয়া বন্ধ করে দিছে, আর বাইরের পানি ঢুকে এখানে পানির কালারটাও নষ্ট হয়ে গেছে। জানি না পরবর্তীতে কী হবে। দেখতে পাচ্ছেন যেভাবে বৃষ্টি হচ্ছে, যদি 30 মিনিট বা 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুরো চিত্রটাই পাল্টে যাবে। এটা আমরা যারা মাছ ধরি তারা সকলেই বৃষ্টির সাথে পরিচিত। মাছ ধরার সময় যদি বৃষ্টির হানা দেয় তাহলে বুঝতে পারেন পুকুরের কী অবস্থা হবে। এমনিতেই এখানের মাটিটা হলো এঁটেল মাটি, গোলাটে মাটি, আর বাইরের পানি এসে পড়তেছে, সব মিলে একটা খুব খারাপ অবস্থায় আছি বর্তমানে।
বৃষ্টি শেষ হইলে বোঝা যাবে আসলে মাছের কি অবস্থা। তো যাই হোক, ধৈর্য হারাবো না, মাছ ধরা মানেই ধৈর্যের পরীক্ষা। তো আপনারাও ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন। এই যে লাল ছাতাটা দেখতেছেন, এটা আমাদের মাচা। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আমরা শেষ পর্যন্ত কি ফলাফল পাই তাই আপনাদের সাথে দেখাবো আজকে। দীর্ঘ প্রায় 45 মিনিট অপেক্ষার পর বৃষ্টি একটু কমে আসছে দেখতে পাচ্ছেন, আর বৃষ্টি কমার সাথে সাথে মাছও আবার খাওয়া শুরু করছে। তো এই মুহূর্তে আমাদের আলামিন ভাই একটা মাছ হিট করছে দেখতে পাচ্ছেন। এই পুকুরে প্রচুর পরিমাণে রুই মাছ রয়েছে, আর রুই সাইজগুলো মোটামুটি ভালো, 400 থেকে 500 গ্রাম অধিকাংশই। তো দেখতে পাচ্ছেন একটা রুই হিট হয়েছে, আমাদের আলামিন ভাই মাছটা তুলতেছেন। তো মাছটার কালারটা খুব সুন্দর, যেহেতু এঁটেল মাটির পুকুর, আর পুকুরের মাছের কালারগুলো সাধারণত সাদা হয়ে থাকে, তো রুই মাছগুলোও লাল না হয়ে হালকা সাদাটে ভাব আছে, রূপালি রঙের রুই। অধিকাংশ নদীর রুইগুলো এরকম রূপালি রঙের হয়ে থাকে দেখতে পাচ্ছেন, একদম চকচকা রূপালি রুই। রুই মাছ দারুণ দেখতে, খুব সুন্দর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখনো টিপ টিপ বৃষ্টি চলছেই, জানি না আর কতক্ষণ এরকম বৃষ্টি থাকবে। তো এখন যে অবস্থা আছে, এই অবস্থা থাকলেও আমরা খুশি, কারণ এই অবস্থাতেও মাছ ভালোই খাচ্ছে, আর বিশেষ করে আমাদের চারে মোটামুটি ভালো মাছ ভিড়ছে, তাই আমরা মাছের হিটও পাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুইটা মাছ একসাথে হিট হয়েছে আমাদের, আমাদের সোহেল ভাই এবং সিনিয়র শিকারী আমাদের আলামিন ভাই দুইজন একসাথে হিট করছে দুইটা মাছ। জোড়া হিট, জোড়া হিট। দুইটা দুই পাশে রাখেন, একটা ওদিকে ধরে রাখেন, ছোটটা তুলে লাগাবে। আসো 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 আসো, যাই নাই যাই নাই, অল্পতে মাছটা গেছিল গা, বিলে গেছিল গা, ধরছে অল্পতে বিলে গেছিল গা, বাগড়াওয়ালা যাক, বাগড়া ভালো। আমি কোন কাপড় খুলতেছে গা, আলামিন ভাই খাইছিল একটু, লাগছে লাগছে। মাছ সাইজ ছোট, ছোট হইলেও তারপরে ওই বৃষ্টির মধ্যে খাইতেছে এটাই বেশি, মাছের সাইজ অনেক ছোট, বৃষ্টির মধ্যে খাইতেছে এটাই তো বেশি, বড় মাছ আছে কিন্তু খাইতেছে না। হ্যাঁ একটু রোদ থাকলে তো ওই রুই পাকলো খাইতো। ওই যে বড় কাতলগুলো যে নড়তেছে, এই কাতলগুলো কিন্তু খাইতেছে না, খাইতো আবহাওয়ার কারণে মাছ খাইতেছে না। আছে আছে আছে, মাছ আছে, ছাতি ভাঙ্গো না, ছাতিটা কিন্তু নতুন। ছাতি গেলে ছাতি পাওয়া যাবো, মাছ পাওয়া যাবো না কিন্তু। রেনু পুনা নিদম চলতেছে, রেনু মামলা হবো, এই মাছ মারলে মামলা হবো, এই ছোট মাছ মারলে। এখন পর্যন্ত সর্বোচ্চ বড় মাছ কিন্তু আমার দাই, হ্যাঁ আমার দাই, আর আর কিন্তু বড় মাছ হয় নাই।
ঠিক আছে বসে এগুলা থরু দূরে হয়ে গেছে না কই আমার লাইন কে মাছটা কই খুঁট মারবেন না আমি এদিকে ঘুরাইছি নিচ থেকে মারাই নাকি আবার বাবুস মাছ মনে মারবো এরপর না বললো যে 1 কেজি 1.5 কেজি 1/2 কেজি নিচে মাছ পাবেন না ছোটটা 1 কেজি 1/2 কেজি আধা কেজি তো বই না এটা তো 300 গ্রাম মাছ হবো ভাই আলেন ভাই টান দেন আচ্ছা 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 ফাল মারছে ভাই মারলে মার মাছ মারলে মাছ মারলে যদি আশপাশে মানুষ টেন না পড়ে মাছ ওই মাছ মারার দাম নাই আসলে ওই মাছ মারার দাম নাই যদি টান দিলে হিট করলে যদি শব্দ না হয় ওটা কি মাছ মারা হইলো এই যে খাইলো কার দাম এই যে রে নিছিল গে চুপ চুপ করে নিছিল সো সো তো মানে দুই তিনটা সাইড নিয়ে হেরে মারছে টান হ্যাঁ তুই গনি সাইনিস না এই মধ্যে ভাই এই মধ্যে মাছ নিয়ে নাছ নিয়ে নাছ নিয়ে আসলে মাছ তুলে আনার সময় আমি উপস্থিত না থাকাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যাই হোক একটা ছবি তোলা হয়েছিল সেই ছবিটা সংগ্রহ করে আমি এখানে আপনাদের দেখাইলাম আমরা মূলত সর্বসাকুল্যে এই মাছটি পেয়েছিলাম এবং সর্বোচ্চ মাছ আমরাই পেয়েছিলাম তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য